মেমারিতে সরকারি বাংলো পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি সহ কর্মাধ্যক্ষগণ। এদিন বুধবার পূর্ব বর্ধমানের মেমারির ডাক বাংলো এলাকায় সরকারি বাংলো পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ সভাধিপতি গার্গী নাহা সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষগণেরা। মেমারি তারকেশ্বর রোডের পাশে দীর্ঘদিনে সরকারি বাংলো ও বাংলো সংলগ্ন আগাছা ভর্তি বিস্তীর্ণ জায়গা ফাঁকা পড়ে রয়েছে। এবার সেই ফাঁকা পড়ে থাকা বিস্তীর্ণ জায়গায় শিশু উদ্যান থেকে শুরু করে বিনোদন পার্ক এবং অনুষ্ঠান হল বা বাড়ি নির্মাণের চিন্তাভাবনা নিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ। এবং তারই জন্য এদিন পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে পরিদর্শন করা হয় এই ডাক বাংলো। পরিদর্শন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। মেমারি বাড়ির জন্য এখন যেমন বিনোদন পার্ক থেকে শুরু করে শিশু উদ্যান এবং অনুষ্ঠান বাড়ি নির্মাণের চিন্তাভাবনা নিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ, তা খুবই দ্রুত বাস্তবায়িত হতে চলেছে। আমাদের প্রতিনিধিকে এমনটাই জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। শেখ নূর আহমেদের রিপোর্ট, সাম্যজিত, মেমারি। আজকে কি কর্মসূচি কি আছে মেমারিতে? আমরা এসেছি আজকে মেমারি ডাক বাংলো, এটা একটা জেলা পরিষদের প্রপার্টি। তো এই জায়গাটা নিয়ে আগের থেকে আমাদের জেলা পরিষদ চিন্তাভাবনা করেছিল যাতে কিছু বিউটিফিকেশন করা যায় এবং এলাকার মানুষকে এখানে আকর্ষিত করা যায়, মানুষ পরিষেবা পায় এখান থেকে, কেন দীর্ঘদিন ধরে জায়গাটা ফ্যাকেট অবস্থায় পড়ে রয়েছে। তো সেই হিসাবে আমরা আজকে জেলা পরিষদ টেন্ডার করে ডিপিআর তৈরির জন্য একটা এজেন্সিকে দিয়েছে। তো সেই এজেন্সির সঙ্গে আমরা এসেছিলাম এই জায়গাটা কীভাবে কিছু সুন্দরভাবে গুছিয়ে তোলা যায়, মেমারিবাসী উপকৃত হয় এবং আশেপাশের মানুষ এখান থেকে উপকৃত হয় এবং বাচ্চাদেরও সেখানে পার্কিং, পার্ক থেকে ওয়াটার পার্ক থেকে বিয়ে বাড়ি, বিনোদন সমস্ত রকম যাতে সুবিধা দিতে পারা যায় মানুষকে, তার জন্যই আমরা এখানে এসেছি। সেই বাস্তবায়িত করার লক্ষ্য আজকে এখানে মিটিং করলাম। কোন দিকগুলো দেখে আজকে এটা যেভাবে ভাগ করে রাখছি, আমরা কিছুটা জায়গা রাখছি বিল্ডিং পারপাসে যেখানে হয়তো কখনো অডিটোরিয়াম হিসাবে কাজে লাগবে, বিয়েবাড়ি হিসাবে কাজে লাগবে। আমরা কিছুটা করছি অর্গানিক ভেজিটেবলের গার্ডেন করছি, কিছুটা আমরা বিভিন্ন ফ্রুট যেগুলো আধুনিক ফ্রুট চলছে তার বাগানের মতো করবো। আমরা বাচ্চারা যাতে বিনোদন পায় ওয়াটার পার্কের জন্য একটা আমরা প্রজেক্ট ডাকছি। এই সমস্ত মিলিয়ে এক গোচ্ছ প্রজেক্ট নিয়ে আমরা এই ডাক বাংলোটাকে নতুন সাজে সাজিয়ে তুলব খুব তাড়াতাড়ি, এই আশা রাখছি। পুরো পরিকল্পনা আনুমানিক বাজেট কত? আনুমানিক বাজেট ডিপিআর তৈরি হচ্ছে, এরপরে এটা অর্থে যাবে সেই। আর কোথায় পরিদর্শন করবেন মেমারি? না, মেমারির একটাই পরিদর্শন আর কিছু। কোন কোন দিকগুলো দেখলেন? না, অ্যাকচুয়ালি এই মেমারি ডাক বাংলো এটা পূর্ব বর্ধমান জেলা পরিষদেরই সম্পদ। এমনি প্রথম আপনি কি সভাধিপতি, সহসভাধিপতি, কর্মাধ্যক্ষ এখানে এসে থাকেন, পূর্ত বিভাগের এখানে বিভিন্ন সামগ্রী এখানে রাখা হয়। এবারে আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এই ডাক বাংলোটাকে ভালো করে বাউন্ডারি দিয়ে একটু সাজিয়ে যাতে ডেভেলপ করা যায়, অনেক রকম পরিকল্পনা আছে, অতিথিশালা, তার থেকে একটু পার্ক, এসব পরিকল্পনা আছে। এগুলো আস্তে আস্তে হয়তো বাস্তবায়িত হবে। আপাতত আজকে যেটা সভাধিপতি, সহসভাধিপতি এবং অল কর্মাধ্যক্ষ পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং ইঞ্জিনিয়ার সেকশন এসে দেখে গেলেন যে এর কী ব্যাপার আছে, এই মুহূর্তে কী পজিশনে আছে ডাক বাংলোটা সেটা দেখে গেলেন, এরপর ডিপিআর হবে, পরিকল্পনা হবে। আমি আশাবাদী যে আগামী দিনে পূর্ব বর্ধমান জেলা পরিষদ তার নিজস্ব জায়গা এটা সেটাকে সুন্দরভাবে ডেভেলপ করবে। এই পরিকল্পনাটা সম্পূর্ণ করতে মোটামুটি কত বছর সময় লাগবে? খুব সাংঘাতিক কোনো সময় লাগবে এরকম কোনো ব্যাপার না। যদি দেখেন, যদি একটা বাউন্ডারি করে দিয়ে ভেতরের জঞ্জালটাকে পরিষ্কার করে কিছু ফলের গাছ লাগানো যায়, ধরুন ভেতরেতে ছোট্ট করা বাচ্চাদের খেলনা পাতি কিছু রেখে চিলড্রেন্স পার্ক করা যায়, খুব বেশি সময় লাগবে না। একটা বড় অতিথিশালা বিল্ডিং করতে গেলে তার জন্য হয়তো টাইম লাগবে, সেটা কদিন লাগবে? 6 থেকে 8 মাস। আমি আশা করছি এই অর্থবর্ষই একটা এর পূর্ণাঙ্গ রূপ না হলেও কিছুটা তো একটা রূপ ফিরে পাবে।
কে কে উপস্থিত ছিল? সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়, আমাদের সহকারী সভাধিপতি গার্গি নাহা, পূর্ত কর্মাধ্যক্ষ বিপু মাঝি, নারী ও শিশু কল্যাণের মাম্পি রুদ্র, আমাদের মৎস্য ডিপার্টমেন্টের শিশির বাবু, আমাদের জলসম্পদ ডিপার্টমেন্ট জনস্বাস্থ্য ডিপার্টমেন্টের বিশ্বনাথ রায়, আমাদের খাদ্য ডিপার্টমেন্টের আছেন মেহমুদা, আমাদের জেলা পরিষদের মেন্টর ইসমাইলদা আছেন, সকলেই আছেন। কর্মাধ্যক্ষ শান্তনুদা আছেন, সকলে আমাদের মোটামুটি সকলে মিলি এসে আমাদের প্রোগ্রামটা করা হচ্ছে। Bengal Fifth Hospital, the first fully NABH-accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.